বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করার অপরাধে শাস্তিস্বরূপ থানার লকআপে রাত কাটাতে হল প্রাক্তন যুব মোর্চার সক্রিয় কর্মী প্রশান্ত সরকারকে। ঘটনা মধুপুর থানাধীন কোয়াডেপার ত্রিশ কার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেলে বিজেপির কমলসাগর মণ্ডলের প্রাক্তন যুব মোর্চার সক্রিয় কর্মী প্রশান্ত সরকারের নেতৃত্বে প্রায় 300+ ভোটার কংগ্রেসে যোগদানের কর্মসূচি চলছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে। অভিযোগ, এমন সময় স্থানীয় যুব মোর্চার কর্মীরা প্রশান্ত সরকারের উপর মারধর করতে উদ্যত হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়ানক রূপ নেওয়ায় উপক্রম হয়ে ওঠে। তখন খবর পাঠানো হয় স্থানীয় মধুপুর থানায়, কিন্তু পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে প্রশান্ত সরকারকে তার স্কুটি সহ থানায় তুলে আনে বলে অভিযোগ। তার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে মধুপুর থানার পুলিশ, যার নম্বর হল 23/22। পুলিশ শুক্রবার প্রশান্ত সরকারের বিরুদ্ধে সিআরপিসি 151 ধারায় বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে। ফলে এই মামলায় পুলিশের ভূমিকায় প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করে প্রশান্ত সরকারের জামিন মঞ্জুর করে মাননীয় আদালত। জামিনে ছাড়া পেয়ে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাসকে পাশে রেখে এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসার তীব্র নিন্দা জানান এবং আগামী দিনে প্রদেশ কংগ্রেসের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করার চরম হুঁশিয়ারি দেন। দেখুন, গতকালকে কমলাসাগরে আমরা একটা জয়েনিং সভাতে গেছিলাম। জয়েনিং সভাতে ষাট পরিবারের সঙ্গে আমাদের প্রশান্ত সরকারও জয়েনিং করেছিল। বিজেপি রাত্রেবেলা ওর বাড়িতে আক্রমণ করে এবং ওকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় এবং আজ সকালে কোর্টে চালান করা হয়। আমরা খবর পেয়ে যুব কংগ্রেসের সদস্যরা আমরা ছুটে আসি। এছাড়া আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আইনজীবী নিগমানন্দ গোস্বামীজি আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেন। মাননীয় আদালত প্রশান্তের জামিন মঞ্জুর করেছেন। আমরা আপনাদের মাধ্যমে যুব মোর্চা এবং যারা পুলিশের উর্দি পরে বিজেপির দালালি করছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, মিথ্যা মামলা দিয়ে যুব কংগ্রেসকে আটকানো যাবে না, যুব কংগ্রেসকে রোখা যাবে না। যুব কংগ্রেস মানুষের অধিকার ফিরিয়ে দিতে, এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আরো তেজি আন্দোলন করবে। আজকে এই বার্তা আপনাদের মাধ্যমে পুলিশ এবং যুব মোর্চার সদস্যদের দিতে চাই। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়ায় এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।